কুসুমপুর নামক একটি গ্রামে নীলা তার পরিবারের সাথে বসবাস করত। আজ একটি জরুরি কাজে নীলার বাবা মা গ্রামের বাড়িতে যাবেন, সে নিয়েই তারা আলোচনা করছে। নীলা তার ঘরের জানালার সামনে দাঁড়িয়ে ভাবছে সে কি করবে। তখনই তার মাথায় একটা বুদ্ধি চলে আসে। সে তার বান্ধবী পুষ্পাকে একটা কল দেয়। এদিকে আমরা পুষ্পাকে তার ঘরে নীলার সাথে কথা বলতে দেখতে পাই। এর কিছু সময় পর নীলার ঘরে পুষ্পা চলে আসে। নীলা একটু অবাক হলেও পুষ্পাকে কিছু বলে না। তারপর তারা দুজন একসাথে সারাদিন খুব মজা করে। কিছু সময় পর পুষ্পা ওয়াশরুমে যায়, কিন্তু তার আসতে খুব দেরি হচ্ছিল, তাই নীলা দেখতে যায় পুষ্পার কোনো সমস্যা হলো কিনা। নীলা ওয়াশরুমে গিয়ে যা দেখতে পায় তা সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। তো বন্ধুরা, তোমরাই দেখে নাও নীলা আসলে কি দেখেছে। আসলে নীলা সারাদিন যার সাথে ছিল সে আসলে পুষ্পা ছিলই না, সে ছিল একজন ডাইনি। দেখতে দেখতে ডাইনিটি সেখানেই ধোয়া হয়ে যায় আর নীলা সেখানেই অজ্ঞান হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটি থেকে আমরা এই শিক্ষা পাই যে মা বাবার অনুপস্থিতিতে কাউকে বাসায় আসতে দেওয়া উচিত না। এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, লাইক আর শেয়ার করতে অবশ্যই ভুলবে না। আর ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাও।